এই যে এই যে জায়গাটা যেটা আছে এইটা ফোলা থাকে, যখন তুমি নর্মাল এটাকে ছাড়বে। আমরা আগে ভাবতাম কি অলিম্পিয়া স্টেজে যায় কিভাবে, রাস্তাটা এত কমপ্লিকেটেডই না, সিম্পল রাস্তা হচ্ছে, যার বাবল গাট হয় ও কোনোদিন ভ্যাকিউম করতে পারবে না, পেটটাকে ভেতরে টানতে পারবে না। এইটা দাদা বডি বিল্ডারদেরই হয়, ওপেন বডি বিল্ডিং যখন তুমি খেলছো ওখানে সাইজ ম্যাটার করে, কারণ সাইজটা আকাশ থেকে উড়ে আসেনি। এই কি আমার মাথার সাইজ নাকি? আমার মাথার সাইজ আর বাইসেপের সাইজ কত সাইজ এটা কত? নিশ্চয় পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন নেই কে আমার সাথে বসে আছে, তাও আমার যেটুখানি কর্তব্য দায়িত্ব বলার দায়িত্ব আমার। আমার সাথে রয়েছে বেঙ্গল টাইগার মিঠুন বিদ্যুৎ সাহা। নমস্কার, আবার ওয়েলকাম করি তোমাকে। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। এর আগে আমাদের চ্যানেলে অনেক ইন্টারভিউ এসেছে, ঠিক কিছুদিন আগে নারেশ সুরিয়া নিয়ে একটা ইন্টারভিউ করেছিলাম, সেটাও আমাদের চ্যানেলে চলে এসছে। আর আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, আমরা আগেও বলেছিলাম যে কিছু ভালো ভালো তর্ক বিতর্ক নিয়ে তোমার সাথে আসব, খুব ইন্টারেস্টিং হতে চলেছে এপিসোডটা। হায়দ্রাবাদ জয়, বাংলা জয়, এরপরে কোন রাজ্যে জয় করার ইচ্ছা আছে? রাজ্য জয় করে এবার ফেড আপ হয়ে গেছি। কোথায় গিয়ে থামতে চাও? বলে না মঞ্জিল বহুত দূর হ্যাঁ, এখন তো ফার্স্ট আপ একটা রাখি, ঠিক আছে। আশা করি যেখানে যাব সেখানে এবার স্টেট না দেশের নামই জয় করব। আগের এপিসোডে বলেছিলে একদম, এটাই আমার টার্গেট, আমার দেশের নামকে উঁচু নিয়ে। দেখো আমাদের আগে মনে হতো না কি, আমি একটা স্টেজের নাম বলছি, অনেক উঁচু স্টেজের নাম বলছি, মিস্টার অলিম্পিয়া। একটা বডি বিল্ডারের স্বপ্ন হয় ওই অলিম্পিয়া স্টেজে যাওয়া, ঠিক আছে। আমরা আগে ভাবতাম কি অলিম্পিয়া স্টেজে যায় কিভাবে, ঠিক আছে। তখন আমরা অন্য ফেডারেশনে খেলতাম, আমরা ভাবতাম হয়তো মিস্টার ইন্ডিয়া খেলছি, মিস্টার ওয়ার্ল্ড খেলবো, এইভাবে হয়তো আমি কোনোভাবে যেতে পারবো। রাস্তাটা এত কমপ্লিকেটেডই না, সিম্পল রাস্তা হচ্ছে তোমার স্টেটের NPC গেম খেলতে হবে, সেখান থেকে সিলেকশান নিয়ে তোমার প্রো কার্ড দিতে হবে। প্রো কার্ড জেতারা টাফ, অনেক ছেলেরা ভাবে প্রো কার্ড জিতে গেলাম মানে হয়ে গেল, আমার প্রচুর নাম হয়ে গেলাম, সেলিব্রিটি হয়ে গেলাম, না ওটা স্টার্টিং। এইবার তোমার খেলতে হবে প্রোসো, খেলে তোমার সিলেকশান নিয়ে অলিম্পিয়া যেতে হবে। ইটস ভেরি সিম্পল, এটা একদম কমপ্লিকেটেড না। যারা নতুন বডি বিল্ডিং করছো আর যাদের মাথায় এটা আছে কি আমি একটা বিশাল বড় স্টেজে যাব, একদম মাথায় এই জিনিসটা, এই ক্যালকুলেশনটা বসিয়ে নাও। স্টেট NPC খেলতে হবে, সিলেকশান নিয়ে প্রো কার্ড জিততে হবে, প্রো কার্ড জিতে প্রোসো খেলতে হবে, প্রোসো জিতে অলিম্পিয়া সিলেকশান পাওয়া যাবে, তা সেখান থেকে তুমি ডিরেক্ট অলিম্পিয়া খেলতে যেতে পারো। ইটস তো যখন রাস্তা এত সোজা রাস্তায় আমিও হাঁটছি, দেখা যাক। আর যখন হাঁটা শুরু করেছি আর থামবো না, এটুকু আমি জানি। তো টার্গেটটা ওরকমই কিছু আছে, দেখা যাক। আচ্ছা, নেক্সট যে কোশ্চেনটা একটু আমি বিতর্কে যাব, যেরকম আগের বছর 2022 সালের, আমি 21 সালের কথা বলছি, আমি যেটা হ্যাবিট ক্লাসিক হয়েছিল, যেখানে তুমি দাবি করেছিলে যে আমি ফার্স্ট দাবি করেছিলে, প্রাইজ রেখে চলে গেছে, সে একটা এপিসোড রয়েছে আমাদের, সবাই দেখেছে এটা, ঠিক আছে। তা যেটা নিয়ে তোমার বেসিক্যালি বিতর্ক ছিল যে বাবল গার্ড, তুমি তোমার পেট কন্ট্রোল করতে পারছিলে না, এইটাকে এবছর এমন কী ওয়ার্কআউট বা এমন কী টেকনিকের মধ্যে দিয়ে গেলে যে পরপর দুটো ওভারঅল মেরে দিলে একদম ন্যাশনাল লেভেলে গিয়ে? ওই এপিসোডটা বেশি কন্ট্রোভার্সিয়াল হয়ে গেছে, এখনও আমার পেছন ছাড়ছে না ওই মেডেল রাখাটা। যাক, এনিওয়েস আমি তোমাকে বলি, দেখো বাবল গার্ড জিনিস ব্যাপারটা পুরোটা আলাদা, ঠিক আছে। মানে একটু এক্সপ্লেন করো আমাদের। হ্যাঁ, বডি বিল্ডাররা কিছু এমন জিনিস ইউজ করে যাতে কী হয়, ওদের ইন্টারনাল অর্গানের সাইজ বেড়ে যায়, যাতে কী হয় পেটের আরও জায়গা লাগে ওইটাকে সামলানোর জন্য, তো পেটটা ফোলা লাগে, দ্যাট ইজ কল্ড বাবল গার্ড, ঠিক আছে। একটা বডি বিল্ডার যার বাবল গার্ড হয় ও কোনোদিন ভ্যাকিউম করতে পারবে না, পেটটাকে ভেতরে টানতে পারবে না। তো ইনিশিয়ালি আমার জন্য এই জিনিসটা খুব অচেনা অজানা ছিল, বাট তারপরে আমি ভাবলাম কি আমি তো ভ্যাকিউমও করতে পারছি, আমি পেটটা ভেতরেও নিতে পারছি, তাহলে কেন আমার পেটের ওই জায়গাটা ফুলছে? এটা নিয়ে আমি প্রচণ্ড ভাবলাম, তারপরে আমি ডাক্তারদের সাথেও কথা বললাম। দেন আই কাম টু দ্য কনক্লুশন কি দ্যাট ইজ কল্ড অ্যাম্বলিকাল হার্নিয়া, এটা একটা হার্নিয়ার প্রবলেম। অ্যান্ড এইটা দাদা বডি বিল্ডারদেরই হয়, আমি তোমাকে বডি বিল্ডারের নাম বলে তুমি অবাক হয়ে যাবে শুনে। ফিল হিতের হার্নিয়া ছিল এই অ্যাম্বলিকাল হার্নিয়া, ক্রিস বামস্টার্ড যে এখন মাতিয়ে রেখেছে, কাঁপিয়ে রেখেছে, ওর হার্নিয়ার সার্জারি আছে, সেম বিগ্রামির অ্যাম্বলিকাল হার্নিয়া ছিল, ওটা সার্জারি করিয়েছে। তো এইটা বডি বিল্ডারদের মধ্যে খুব কমন, কেন হয়, হেভি ওয়েট লিফটিংয়ের জন্য হয়, ঠিক আছে, বা এমন কিছু এক্সারসাইজ
যাতে আপনার ওই নেভেলের উপরে চাপটা বেশি পড়বে, ঠিক আছে, তাতে এই হার্নিয়াটা হয়। আমার যেটা আমার মনে হয় এটা আমার হয়েছিল ভুল, কারণ আমার আগেই কোনো কোচ ছিল না, তো আমি নিজে থেকেই এক্সারসাইজ করতাম, তো ভুল ক্রাঞ্চেস মারার জন্য। ক্রাঞ্চেসে আমি কী করতাম, অনেকটা নিচে অবধি গিয়ে নেভেলের উপরে প্রেসার পড়তো, সেটা আমি খেয়াল করতাম না। আমার মাথায় স্কোপে গেলে একটা জিনিসই হয়, অ্যাপস বানাতে হবে, ঠিক আছে। তো ওইভাবে মারাতে আমার ওই অ্যাম্বিলিকাল হার্নিয়াটা ডেভেলপ করে যায়, খুব বেশি না। অ্যাম্বিলিকাল হার্নিয়া যদি আপনি গুগলে সার্চ মারেন তাহলে দেখতে পারবেন কি মানে লিটারালি ভয়াবহ লাগে, কিন্তু আমার অ্যাম্বিলিকাল হার্নিয়াটা ওরকম না, খুব অল্প হয়েছে। আর ওইটা একটা বাজে জিনিস সেটা দিয়ে গেছে কি ওর স্যারাউন্ডিংটা ফুলে গেছে, ঠিক আছে। এবার ওই জন্যই ওই জায়গাটা সবসময় একটু ফোলা মনে হয়। তো আমার তো এখন অন সিজন চলছে, বাট আমি লাইভেও এসে এটা প্রমিস করেছিলাম কি এটাকে অপারেট করতে হয়, এর কোনো উপায় নেই, মানে ওই ইন্টেস্টাইনের যে জায়গাটা বেরিয়ে গেছে ওটাকে আবার ভেতরে করে নেওয়া। ওটা ভেতরে হয়ে গেলেই দেখবেন কি আমার পেটটা কত ভেতরে ছিল অ্যাকচুয়ালি, যেটা লোকেরা ওইভাবে দেখতো কি একটু ফুলে যায়। তো জিনিসটাকে বুঝতে হবে, ইটস আ মেডিকেল টার্ম, ঠিক আছে। তো আমি যখন এটা বুঝলাম কি আমার অ্যাম্বিলিকাল হার্নিয়া আছে, তখন আমি এটাকে নিয়ে প্রিকশন নিতে শুরু করি, যার জন্য যার ফলে কি হয়, দেখুন পুরোটা তো কন্ট্রোল করা সম্ভব না, কারণ এটা মেডিকেল একটা কন্ডিশান চলে আসছে। বাট হ্যাঁ, এতটা কন্ট্রোল করতে পেরেছি কি জাজদের এত ভালো লেগেছে কি ওরা আমাকে হ্যাবিটেও ওভারঅল করেছে আর নরেশ সুরিয়াতেও ওভারঅল করেছে। কারণ আমি সবসময় চেষ্টা করতাম কি ভ্যাকিউম করে রাখবো, নাহলে পেট ভেতরে চেপে রাখবো, কারণ আমি জানি কি নর্মাল দাঁড়ালে যেটা অন্য কাউর ফুলছে না সেটা অ্যাম্বিলিকাল হার্নিয়ার জন্য হয়তো আমারটা ফোলা লাগবে। তো এটা ট্রিক্স বলতে পারেন কি আমি আমার যে উইকনেসটা আছে সেটাকে লুকিয়ে রাখছি, বাট ঠিক আছে, এটাকে পার্মানেন্টলি সলিউশন করা যাবে। এবার অক্সিজেনে আমি প্ল্যান করছি কি এটাকে সার্জারি করে একদম ঠিকঠাক করে নিতে পারবো। ঠিক করা সম্ভব? একদম একদম, এটা একটা খুব সিম্পল মাইনিউট সার্জারি, ঠিক আছে। ওই এত সিম্পল সার্জারি হয়তো আপনার 3-4 উইক নষ্ট হবে, এক্সারসাইজ করতে পারবেন না, অ্যান্ড আফটার দ্যাট এভরিথিং উইল বি অল রাইট। এখন তুমি অন সিজনে আছো, এখন আমি পুরো অন, একটু 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 দেখাও কি দেখতে চাও বলো, যেটা আমাদের এতক্ষণ ধরে বললে সেটা একটু দেখি কি কন্ডিশনে আছে। এই এই যে জায়গাটা যেটা আছে এইটা ফোলা থাকে, যখন তুমি নর্মাল এটাকে ছাড়বে তখন এই জায়গাটাই শুধু ফুলে যায়, যেটা একটা ব্লোটিং ইয়ে করে। এসছে ক্যামেরা, এসছে যা আমাদের দর্শকরা যারা দেখতে পেয়েছে কিনা সেটা আমি একটু কনফার্ম হয়ে নিলাম। এইগুলো কী জানো তো, এইগুলো মানে নলেজ থাকা খুব দরকার, ঠিক আছে। তাহলে কী হয় না, মানে আজকে ফিউচারে যদি কোনো অন্য ছেলের অ্যাম্বিলিকাল হার্নিয়া হয় তো ও হয়তো প্রথমে আমার মতো ভাববে নাকি ওটা বাবল গাট হয়ে গেছে, এটাকে নিয়ে ও প্রিকশন নেবে, ডাইরেক্ট ডাক্তারের কাছে যাবে, কারণ হি মে বি আ ভেরি ট্যালেন্টেড বডি বিল্ডার, কিন্তু ও ভাববে কি আরে আমার তো বাবল গাট হয়ে গেলো, আমার ক্যারিয়ার শেষ হয়ে গেলো। কিন্তু এরকম না ভাই, বাবল গাট এত ইজি হয় না, ঠিক আছে। আর আমাদের বেঙ্গলের বডি বিল্ডাররা যা ডেডিকেটেড, যা হার্ডওয়ার্কিং, হওয়ার কোনো চান্সই নেই, ঠিক আছে। তোমার যদি এরকম কিছু হচ্ছে, মনে হচ্ছে কি হ্যাঁ নাভির জায়গাটা একটু বেরিয়ে আসছে, এটা মেবি ডিউ টু হেভি ওয়েট এক্সারসাইজ, ইন্টেন্স ওয়ার্কআউট, টক টু দ্য ডক্টর, এটাকে শর্ট আউট করো আর দেখবে এভরিথিং উইল বি ফাইন। এই তো গেলো তোমার মোটামুটি, আমি ওয়ার্কআউটের সেশনে যাচ্ছি না এই মুহূর্তে, ওয়ার্কআউট নিয়ে তোমার সাথে একটা আলাদা সেশন করবো আমরা। এবার তুমি বলো যে তুমি ডায়েটে কি চেঞ্জ করেছিলে? আমি ডায়েটে খুব স্মার্ট চেঞ্জ করি, ঠিক আছে। দেখো ডায়েটের ব্যাপারে আমি বলি, এটা খুব স্মার্ট অ্যাপ্রোচ, ঠিক আছে। আমাদের বেঙ্গলে ইউজুয়ালি লোকেরা যেটা রেজাল্ট পায় না ওটাকেই ফলো করে, কিন্তু সবার বডির মেটাবলিজম আলাদা, বডি রেসপন্স টু দ্য ফুড ইজ আলাদা, অ্যাবসলিউটলি ডিফারেন্ট, ঠিক আছে। যেমন ধরো কেউ কেউ কার্বোহাইড্রেট খেলে খুব তাড়াতাড়ি ওর গায়ে জল ধরে, তো ওর কার্বোহাইড্রেটটা অ্যাভয়েড করতে হবে। আমার বডি একটু মেসোমরফিক টাইপের, আমার মেটাবলিজম দারুণ, মানে আমার ফ্যাট তাড়াতাড়ি ধরে না, আমি যতই ভুলভাল খাই। তো সেখানে আমি কী করেছি, আমি এবার জিরো কার্ব করিনি, অ্যান্ড দ্যাটস ওয়াই তুমি স্টেজে আমার ওই সাইজ সহ মাসকুলারিটি দেখতে পারো। কারণ জিরো কার্ব করলে কী হয়, অনেক টাইমে দেখবে তুমি অনেক শুকিয়ে যাও, তার মানে কি তোমার মেটাবলিজম ভালো, তোমার বডি চাইছে। তো আমি ওই প্রোটোকলটা রেখেছিলাম, এবার আমি জিরো কার্বে যাইনি, কার্বোহাইড্রেট প্রপার প্রপোর্শনে, প্রোটিন, ইনফ্যাক্ট গুড ফুড মানে ফ্যাট, যেমন ধরো পিনাটস হলো, আলমন্ডস হলো,
এইগুলো সব কিছু আমার মানে খাওয়ারে ইনক্লুড করে রেখেছিলাম। আর রেজাল্ট তো দারুণ হয়েছে, মানে আমি খুবই স্যাটিসফাই উইথ দ্য রেজাল্টস কি যেরকম আমি এগোচ্ছি। তোমাকে বলে রাখি মার্চে আর মার্চ টু জুনের মধ্যে আরও দু তিনটে খেলা খেলবো, তুমি ওখানে আবার আবার একটা নতুনই অবতার দেখবে যেটা তুমি হ্যাবিটে আর নারেসে দেখোনি, ও বলবে এটা আবার কে আসলো, এটুকু আমি তোমাকে বলতে পারি। আমরা অপেক্ষায় রইলাম। একদম একদম, তুমি দেখে নিও। আচ্ছা, কটা করে মিল তুমি নিতে? আমি ইউজুয়ালি ছটা মিল নিই, ঠিক আছে, যার মধ্যে ওটস ইনক্লুডেড থাকে, চিকেন থাকে, মাছ থাকে, আর সুইট পটেটো থাকে। আমি সবসময় হোয়াইট পটেটোর জায়গায় সুইট পটেটোকে প্রেফার করি। রাতের বেলা যতটা পারি ব্রোকলি ভেজিস এগুলোর উপরেই কনসেন্ট্রেট করি। এটাই নর্মালি একটা বডি বিল্ডারের ডায়েট হয়। চেঞ্জেসটা কোথায় হয়? চেঞ্জেসটা হয় তোমার, আমার মনে হয়, আমার এক্সপিরিয়েন্স আমি বলছি, একটা জেনেটিক ফ্যাক্টর, তোমার জেনেটিক্স তোমাকে কতটা সাপোর্ট করছে, আর তোমার হার্ডওয়ার্ক, তাছাড়া আর কিছু হয় না। বডি বিল্ডিংয়ে আজও এটাই আমি বলবো। দেখো, আজকে লোকেরা বলে কোচ, মেডিসিন, এই সাপ্লিমেন্ট, ওই, হার্ডওয়ার্ক ডেডিকেশন ছাড়া কিচ্ছু নেই। এই গেম পুরোটাই বেসড অপন দ্যাট, তোমার হার্ডওয়ার্ক, তোমার ডেডিকেশন। আচ্ছা, এখন যেটা আমি দেখতে পাচ্ছি তোমার শোল্ডার, এই যে শোল্ডারটা আগে একটু ডাউন ছিল, মানে এটা তুমি এগ্রি করো, এখন তোমার সামনে, যেহেতু আমি সামনে একদম পাশ থেকে দেখছি, আমি দেখতে পাচ্ছি অনেকটা ডেভেলপ, এবং আমি বিভিন্ন স্টেজেও তোমাকে দেখেছি যে মানে এই মানে আগের বছর থেকে যে সমস্ত খেলাগুলো হচ্ছে আস্তে আস্তে ডেভেলপ করছো, মানে প্রত্যেকটা ব্যাকসাইডে তো আমরা থাকি, আমরা মানে ওটাই আমাদের মানে তোমাদের সাথেই আমাদের থাকা আর কি। আমি দেখছি প্রত্যেকের বডি ফলো করি আমরা, বিশেষ করে তোমাকে দেখছি আমি, তোমার তোমার শোল্ডারটা প্রচুর ডেভেলপ হয়েছে আগে থেকে। এই বিষয়টা ওয়ার্কআউট তো করবোই আমরা, এটা তোমার কাছে একটা রিকোয়েস্ট থাকলো, আমাদের দর্শকরা হয়তো জানতে চাইবে এরকম উইক শোল্ডার কীভাবে আস্তে আস্তে ডেভেলপ করা যায়। এবং এখন তুমি যেটা দেখাবে আমাদের সেটা হচ্ছে তোমার বাইসেপটা ফ্লেক্স করে দেখাও আমাদের। দেখো, এ কি আমার মাথার সাইজ নাকি? আমার মাথার সাইজ, আমার মাথার সাইজ আর বাইসেপের সাইজ কত সাইজ? এটা কত ইঞ্চি গো? এটা এখন 19 ইঞ্চেস আছে। হ্যাঁ, কত অবধি নিয়ে যাওয়ার সম্ভব, মানে তুমি চিন্তা ভাবনা করছো? আমার এমনি অফ সিজনে 20-র উপরে চলে যায়, ঠিক আছে, মানে উইথ মাসকুলারই থাকি, বাট ওই সময় ওয়াটার রিটেনশনটা থাকে। তো লিন মাসালে আমার ইচ্ছে আছে কি মানে এরকম যখন অন সিজন থাকবো তখন মিনিমাম 22 থাকা উচিত। আচ্ছা, তো এটা আমার টার্গেট, কারণ 22টাই যেই আমি স্টেজের কথা বললাম সেখানে অ্যাটলিস্ট 22 লাগবে। আচ্ছা, এবার আমাদের একটা বলো, হাদিস শোভন নাকি বিগ রেমি, কোনটা কে কে বেস্ট তোমার কাছে? দেখো, এটা তো খুব কন্ট্রোভার্সিয়াল কোয়েশ্চেন, তবে আমি বলবো যদি কন্ডিশনিং ওয়াইজ বলো তাহলে হাদি অবশ্যই খুব ভালো, ওর কন্ডিশনিং দারুণ, ঠিক আছে, কিন্তু আমাদের বিগ র্যামিকে আন্ডার এস্টিমেট করলে চলবে না, বিকজ আমাদের এটা মানতেই হবে কি 150 কেজি বা 160 কেজিতে ওই মাসল মাস মেনটেন করা চারটিখানি কথা না। হাদির হাইট অনেক ছোটো, এটা ওর অ্যাডভান্টেজ, যেটাকে নিয়ে ওই মাসল মাস নিয়ে ও অলিম্পিয়া হয়েছে, কিন্তু বিগ র্যামিকে মানতেই হবে কি ওই মাসল মাসে নিয়ে যে দাঁড়িয়েছে। আজকে আমি তোমাকে নরেশ সুরিয়ার একটা খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি, যখন জাজ আমাকে চ্যাম্পিয়ন করছে না তখন ও স্টেজে আসে আর এক্সপ্লেন করে কি কেন ছেলেটাকে আমি চ্যাম্পিয়ন করছি, তখন ও বলে কি যখন গ্রুপ ওয়াইজ বডি বিল্ডিং হচ্ছে, ফিজিক ফিটনেসের কথা হচ্ছে আলাদা ব্যাপার, কিন্তু যখন ওপেন বডি বিল্ডিং হচ্ছে যেখানে শুধু মানে ছেড়ে দেওয়া হয়েছে কি যে কোনো বডি বিল্ডার নাপছে, সেখানে সাইজ ম্যাটার করে। মানে ওই আমরা বলি না মাঝে মাঝে কি না দাদা সাইজ ম্যাটার করে না, কন্ডিশনিং ম্যাটার করে, কিন্তু জাজ ওটা খুব ভালো কথা বলেছে, ওপেন বডি বিল্ডিং যখন তুমি খেলছো ওখানে সাইজ ম্যাটার করে, কারণ সাইজটা আকাশ থেকে উড়ে আসেনি, আর সাইজটা রসগোল্লা খেয়ে, ঠিক আছে, মানে জল জমিয়ে হয়নি, ওই সাইজটা মাসলের সাইজ, ওই সাইজ নিয়ে যে কন্ডিশনিং এনেছে। আমি বলছি না কি খালি সাইজ নিয়ে চলে এসে, এবার তুমি যদি বলো আচ্ছা দাদা একটা ছেলে কন্ডিশনিং খুব ভালো, একটা ছেলে সাইজ খুব ভালো, কাকে জেতাবে? অবভিয়াসলি কন্ডিশনিংকে জেতাবো। একটা ছেলের কন্ডিশনিং খুব ভালো, ঠিক আছে, খুব খুব ভালো, আর একটা ছেলের কন্ডিশনিং ভালো বাট উইথ সাইজ, তখন একটা জাজ অবভিয়াসলি উইথ সাইজ প্রেফার করবে। সাইজ দিলে তো মিষ্টি দোকানে ময়রাকেও দিতে হয়। একদম, সাইজ, এই জন্যই তো বলছি খালি সাইজের কথা হচ্ছে না এখানে। আমাকে সেদিন নরেশ সুরিয়ার জাজ চ্যাম্পিয়ন কেন দিল? কারণ যে ছেলেটা আমার পাশে দাঁড়িয়েছিল ওর কন্ডিশনিং ছিল আর আমার কন্ডিশনিং উইথ সাইজ ছিল, ঠিক আছে, এটা আমার অ্যাডভান্টেজ ছিল,
এই জন্যে জাজের কোনো অসুবিধাই হয়নি। তো বলছে কি যখন এই সাইজ নিয়ে ও কন্ডিশনিং মেনটেন করছে, তার মানে হি ইজ দ্য উইনার, হি ইজ দ্য ক্লিয়ার উইনার। তো সেখানে এবার তুমি যদি বলো হাড়ি চুপান বা র্যামি, তো হয়তো র্যামি ও সেদিন কন্ডিশনিংটা একটু বেশি ল্যাক করছিল, ঠিক আছে। আর আমার মনে হয় না কি অলিম্পিয়ার প্রথমবারেই গিয়ে কেউ অলিম্পিয়া পায়, ঠিক আছে। যারা ওদেরও ওখানেও কনসিস্টেন্সি দেখে, মানে তোমার তিন বছর চার বছর ধরে কন্টিনিউ আসছে একটা ভালো ফর্ম নিয়ে। কারণ তুমি দেখো না হাডি লাস্ট কিছু বছরে যেরকম ফর্ম নিয়ে নেবেছে, আমার মনে হয় না এবার খুব বেশি ডিফারেন্স নিয়ে এসছে, যেরকম আসে সেরকমই এসছে। কিন্তু এবারও অলিম্পিয়া হয়ে গেল, কারণ হ্যাঁ, কারণ জাজ দেখলো কি ওর কন্ডিশনিং টু দ্য পয়েন্ট প্রত্যেক বছরে, তার মানে হি ডিজার্ভস টু বি আ অলিম্পিয়া, তাই জন্য ওর চ্যাম্পিয়ন হয়েছে। আর ভালো হয়েছে, ওয়েল ডিজার্ভিং অলিম্পিয়া, আমি তো বলছি, মানে দারুণ। আই এম দ্য ফ্যান অফ অবলিক্স অফ হাডি। আর দেখো হাডি থেকে অনেক জিনিস শেখার আছে, ও আমাদের এশিয়া স্পেসিফিক থেকেই তো আসছে, কি আমরা সবাই মানুষ, আমরা যে ড্রিমটা দেখি না ওটা কাউর এরকম না, মানে এরকম না কি আমার রাইট নেই কি আমি ড্রিম দেখব কি আমি অলিম্পিয়া হব, আমিও একদিন অলিম্পিয়া স্টেজে যেতে পারি। এটা হাদি প্রুফ করেছে, হাদি যেরকম দেশ থেকে আসে ওটা আমাদের মতনই দেশ। আর ওর যদি হিস্ট্রি ঘাটো তাহলে দেখবে কি আরে তোমার মনে হবে এ তো আমাদের স্টেটের ছেলে, ঠিক আছে। সেই জায়গা থেকে আজকে ও চ্যাম্পিয়ন। হাড়ি প্রথমে আমেরিকার ভিসাও পায়নি, কিন্তু ও হাল ছাড়েনি। বডি বিল্ডার মানেই এটা, ইউ কান্ট গিভ আপ, তুমি ছাড়তে পারো না। আর যে এই জেদটা ধরে রাখবে ও ডেফিনেটলি ওই জায়গায় যাবে যেটা ওর পাও না, যেটা ও ভেবে রেখেছে কি উসকি মঞ্জিল হি উইল গেট দিস। একদম। তাহলে আমাদের দর্শকদের তুমি এমনিও প্রচুর টিপস দাও, আগেও দিয়েছ, লাস্ট আমাদের ভিডিওটা শেষ করবো তার আগে যদি কিছু টিপস দিতে চাও আমাদের দর্শকদের একটু দাও। এখানে তাহলে আজকে খুব মজার একটা টিপস দিয়ে দিই, ঠিক আছে। দেখো আমাদের বডি বডি বিল্ডিং বোঝে না, আমাদের বডি বোঝে সার্ভাইভাল, ঠিক আছে। সার্ভাইভালটা কিসের ওপরে বেস করে হয়, আমাদের বডিতে সব জিনিসের দরকার আছে, নুনের দরকার আছে, গ্লুকোজের দরকার আছে, মানে চিনির দরকার আছে, সব কিছু মিলিয়ে আমরা বেঁচে আছি, ঠিক আছে। মানে বডি বলে ভাড়বে যায় তোমারই বডি বিল্ডিং, আমার বাঁচতে হবে, ঠিক আছে, তার জন্য এটা দরকার। কিন্তু দেখো বডি বিল্ডিংয়ে অনেক কোচরাও করে, অনেক প্লেয়াররা নিজে পাকামি মেরে করে, নুন ছেড়ে দেয়, চিনি ছেড়ে দেয়, ঠিক আছে। এতে কিছু না, তোমরা বডির ক্ষতি করো, বডিতে এই সব জিনিসের দরকার আছে, এই জন্যেই বডিটা বডি, ঠিক আছে। তোমার বুঝতে হবে কি কখন কোনটাকে ম্যানিপুলেট করতে হবে। লাইক আমি তোমাকে বলছি, তুমি বিলিভ করবে না, আমি চিট ডায়েট করি, আর সিজনে করি চিট ডায়েট, সিজনে সিজনের মধ্যে চিট ডায়েট করি, আর তাতে আমার বডি খারাপ হয় না আরও ভালো হয়। ধরো আমি একটা খুব ডিপ্লিট কন্ডিশনে আছি, আমার বডিতে গ্লুকোজ নেই, যখন আমি ওকে অল্প গ্লুকোজ মেপে মেপে দিই না, বডি পরের দিনে তুমি দেখলে অবাক হয়ে যাবে, মানে আমাকে এখানে ছেলেরা বলে দাদা তুমি কী করলে এক রাতে ম্যাজিক করলে নাকি, কিছুই না, বডিটাকে ডিপ্লিট করে আবার গ্লুকোজটাকে আমি দিয়ে দিলাম, সল্ট ছেড়ে দিল। সল্ট তোমরা হয়তো কেউ জানোই না কি, যারা সল্ট ছাড়ো তাদের কথা বলছি, কি সল্ট ইজ ভেরি মাচ রিকোয়ার্ড ফর মাসল কন্ট্র্যাকশন। তোমার বডিতে যদি সল্ট না থাকে তুমি স্টেজে দাঁড়িয়ে মাসল কন্ট্র্যাক্টই করতে পারবে না, ঠিক আছে। এইবার সল্ট হচ্ছে তোমার সাবকুটেনাস ওয়াটার হোল্ড করে, যার জন্য আমরা সল্টটাকে বাদ দিই। এখানেই তোমার কোচ তোমাকে শেখাবে কি সল্টটাকে ম্যানিপুলেট কীভাবে করতে হবে, কখন বডিকে দিতে হবে কখন দিতে হবে না, ব্যাস এটাই খেলা, আর কিছুই খেলা না। যাক আশা করি তোমার অনেক বেনিফিট পাবে, আর তোমার সাথে আবার আসবো, এরপরে যাও প্রোকার্ড নিয়ে আসো, আবার দৌড়ে দৌড়ে চলে আসবো তোমার কাছে। হ্যাঁ আমি তোমাকে দাদা এখানে বলে গেলাম আজকে এই এপিসোডে, আর তোমরা সবাই মার্ক করে নিও, প্রোকার্ড পাওয়াটা আমার লাস্ট হবে না, ওইটা আরেকটা বিগিনিং হবে আমার জার্নির, ঠিক আছে। আর তোমাদের সবার নাম উঁচু করতে পারি, তোমরা বুক ফুলিয়ে বলতে পারো কি হ্যাঁ তোমরা আমাকে পার্সোনালি চেনো, এই জায়গাটা আমি তৈরি করব। এটা এটা সত্যি আমাদের বাংলার জন্য সত্যি খুব গর্বের বিষয়। আবার আসবো তোমার কাছে, দারুণ হয়েছে, আবার একটা ওয়ার্কআউট সেশনও তো আছে, একটা ওয়ার্কআউট সেশনে আমি বলেই রেখেছি দর্শকদের, আমি আমি বলে দিয়েছি তোমার আমি শোল্ডার উইক শোল্ডার কীভাবে তুমি ডেভেলপ করি সেটা জানবো। চলো বন্ধুরা, যদি দেখতে হয় অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমাদের ইনস্টাগ্রাম আইডি রয়েছে, তোমার ইনস্টাগ্রাম মানে মিঠুন বিদ্যু শাহ, ওর ইনস্টাগ্রাম আইডি আছে, তোমার ফলো করো, আর আমাদের ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো এবং লাইক করো। আবার দেখা হবে, চলো নতুন একটা এপিসোডে, তোমাকে সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো।